আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ছয় কলির সালোয়ার তৈরি করার সহজ পদ্ধতি। তো বন্ধুরা, এটি কিন্তু একটি অনুরোধের ভিডিও, তো চলুন দেখাই। এই সালোয়ারটা তৈরি করার জন্য এখানে আমি আড়াই গজের চাইতে কম কাপড় নিয়েছি, এটা দিয়ে তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, এই সালোয়ার তৈরি করতে হলে প্রথমে কিন্তু আপনাদের লম্বা মাপটা নেওয়া লাগবে, কোমরের মাপটা নেওয়া লাগবে, আর হলো পায়ের মুহুরির চওড়াটা আপনি কতটুকু চান সেটা ঠিক করে নেবেন। তো আমি এখানে যে সালোয়ারটা তৈরি করবো, এর লম্বা হবে 37 ইঞ্চি, পায়ের মুহুরির যে চওড়াটা সেটা হবে আপনার 16 ইঞ্চি, এবং কোমরের মাপ আছে আপনার 40 ইঞ্চি। এই মাপ অনুযায়ী আমি এই সালোয়ারটা তৈরি করব। তো আমরা যখন নতুন কাপড় কিনি, সাধারণত এই যে এরকমভাবে দুটো ভাঁজ করে রাখা থাকে, এই যে প্রথমে দুটো ভাঁজ করে এইভাবে করে রাখা থাকে, তো আমি এই কাপড়টাকে প্রথমে এই লম্বাভাবে দুটো ভাঁজ করিয়ে ফেলেছি, তার উপরে আরও একটা পার্ট এরকমভাবে, অর্থাৎ 4 ভাঁজ করে এইভাবে আমি কাপড়টা ফেলেছি। তো আপনারা যখন এই যে নর্মাল সালোয়ার এইভাবে তৈরি করবেন, আপনারা কিন্তু যে আমি যেভাবে লম্বাভাবে কাপড়টা ফেলেছি এইভাবে করেই ফেলবেন, তাহলেই ভালো হবে। তো প্রথমে আমি এখান থেকে সালোয়ারের লম্বা মাপটা নিব, এবং কোমরের মাপটা কিন্তু আপনার আলাদা করে নিতে হবে। তো আমি এখানে কোমরের যে বেল্টের কাপড় তা নিব 6 ইঞ্চি, তাহলে থাকে 31 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য এখানে আমি আরও 1 ইঞ্চি বেশি নিব, তাহলে হবে 32 ইঞ্চি, অর্থাৎ সালোয়ারের নিচের পাটের যে লম্বাটা সেটা 32 ইঞ্চি নেওয়া লাগবে। তো আমার এখানে কিছুটা কাপড় বাঁকা আছে, তো প্রথমে আমি এই বাঁকা অংশটুকু সোজা করে নিব। এরপর এখান থেকে 32 ইঞ্চি বরাবর এখানে একটা দাগ দিয়ে নিব, এই দাগটাকে এই যে এভাবে করে লম্বা করে দিয়ে দিব। এবার যে লম্বা দাগটা দিয়েছে এই দাগ বরাবর প্রথমে আমি কাপড়টাকে আলাদা করে নিব। এই যে কাপড়টা বাঁচলো, এটা দিয়ে কিন্তু বেল্টের কাপড় আপনার বের করতে হবে, এবং সাইডের যে বাঁকা কাপড়টা আছে সেটা আমি সোজা করে নিব। এরপর যা করতে হবে, এখান থেকে দুইটা পার্ট আলাদা করে ফেলবো, এবং এটাকে আরো একটা ভাঁজ দিয়ে নিব, যে এরকম ভাবে ভাঁজ দিয়ে নিব। এটা হচ্ছে সালোয়ারের বড় যে কলিটা, সেই কলিটা আমি এখান থেকে বের করব। তো প্রথমে পায়ের মুহুরির যে চওড়াটা সেটা ঠিক করে নিতে হবে। আমি বলেছিলাম পায়ের মুহুরি নিব 16 ইঞ্চি, এখানে আছে 7.5 ইঞ্চি, অর্থাৎ এখানে 7 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আপনার 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, আমার লাগবে 8 ইঞ্চি, তার মানে এই পার থেকে আমার 1 ইঞ্চি আরও বেশি নেওয়া লাগবে, তাহলে আপনার কলির যে মুহুরির যে চওড়াটা সেটা সমানভাবে আসবে। তো আমি এই পারটাকে সরিয়ে ফেলব। এরপর এই পার থেকে আমি 4টা কলি বের করব। তো এখান থেকে নিতে হবে 1 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আমি আরও 1 ইঞ্চি বেশি নিব, তাহলে হবে 2 ইঞ্চি। তো এই কোণা আমি 2 ইঞ্চি দাগ দিয়েছি, সেম ওই কোণাতেও আমি 2 ইঞ্চির একটা দাগ দিয়ে দিব, মানে কোনাকুনি করে এইভাবে করে কলিগুলো আপনার বের করতে হবে। এরপর এই দাগ থেকে এই দাগটাকে এই যে এভাবে করে আড়াআড়ি করে দাগ দিয়ে দিব। তো আমি যে দাগটা দিলাম সেই দাগ অনুযায়ী এখানে কাপড়টা কাটবো। এপাশে সাইডে কিন্তু জয়েন্ট আছে, এই জয়েন্টটাকে কেটে আলাদা করে ফেলতে হবে। এরপর এখানে যে বড় পার্ট আছে, এই বড় পার্ট বরাবর এই বড় পার্টটা এইভাবে করে রাখবো। এখান থেকে আপনার হাইয়ের মাপটা বের করতে হবে, কোমরের উপরে অংশের বেল্টের কাপড়ের চওড়া হবে 6 ইঞ্চি, আর এখান থেকে বাকিটা আপনার হাইয়ের মাপটা নিতে হবে। আমি এখানে হাইয়ের মাপটা নিব 14 ইঞ্চি। আপনারা নর্মালি যে কোনো সাইজের জন্য তৈরি করেন না কেন, মানে বড়দের ক্ষেত্রে অন্তত 14 ইঞ্চি আপনারা রাখতে পারবেন, আর যদি স্বাস্থ্য বেশি ভালো হয়ে থাকে তাহলে আপনারা 16 ইঞ্চি নেবেন। আমি এখানে 14 ইঞ্চি হাইয়ের মাপটা দিব। তো বেল্টের মধ্যে আছে 6 ইঞ্চি, আর এখান থেকে নিব আমি আরও 8 ইঞ্চি, এই 8 ইঞ্চি বরাবর এখানে দাগ দিয়ে দিব, এবং এই দাগটাকে এই যে এভাবে করে দিব, আর এই নিচের অংশে এভাবে করে এই যে রাউন্ড করে দিয়ে দিব। তো ব্যাস হয়ে গেল, এবার আমি এই দাগ অনুযায়ী কাপড়টা কাটবো। তো আমার এই কলিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি কোমরের উপরে বেল্টের কাপড়টা বের করব। তো সাইড থেকে যে কাপড়টা বাঁচলো এটা দিয়ে বেল্টের কাপড়, পায়ের মুহুরির যে সেলাইটা করতে হবে সেটাও কিন্তু কাপড় দিয়ে বের করতে হবে।
এখানে কোমরের বেল্ট হবে 6 ইঞ্চি, আর এখানে সেলাইয়ের জন্য আর আমি 2 ইঞ্চি বেশি নিব। এখানে আমি রাবার লাগাবো, রাবার অথবা ফিতা ঘর যেটাই লাগান না কেন, আপনাকে অবশ্যই 2 ইঞ্চি কাপড় বেশি নেওয়া লাগবে। আমি এই 8 ইঞ্চি বরাবর এই দাগটা দিয়ে দিব, আর এখানে এই বেল্টের চওড়াটা আমি নিব 25 ইঞ্চি। কোমরের মাপ ছিল 40 ইঞ্চি, তার অর্ধেক 20 ইঞ্চি, তার সাথে আমি আরও এক্সট্রা 5 ইঞ্চি নিয়েছি, এবং এটাকেও 8 ইঞ্চি বরাবর নিচে এভাবে দাগ দিয়ে দিব, এই দাগটাকে উপরের দিকে এভাবে করে দিয়ে দিব। তো এখানে আমার আছে কাপড় একটা পার্ট, এটাকে আমি এভাবে করে ডাবল করে নিব, এই যে এভাবে করে। এবার আমি এই যে যে কাপড়টা আছে নিচের দিকে, এই বরাবর কাপড়টাকে কেটে ফেলবো। সাইডের যে জয়েন্ট আছে এটা কিন্তু আলাদা করতে হবে। তো বেল্টের কাপড় কাটা হয়ে গেছে, তো এইভাবে করে 4টা ভাঁজ করব। ভাঁজ করে এই মাঝ বরাবর একটা কোণা কাটবো। এই সালোয়ারের যে নিচের অংশের কুচিগুলা, এটা যেন ঠিক মতো বসে, তার জন্য আপনারা মাঝখানে এইভাবে করে কোণা কেটে নিবেন। তাহলে সুবিধা হবে যে একটা পার্ট আপনার কুচি বেশি আর একটা পার্ট কম, এরকম হবে না যদি এরকম ভাবে কোণা কেটে নেন। আর দুই পাশে তো আপনার জয়েন্ট আছে, এটা আপনারা বুঝতে পারবেন। তো সাইড থেকে যে কাপড়টা আছে, এই কাপড়টা দিয়ে পায়ের মুহুরির যে সেলাইটা করতে হবে আপনার বক্রম দিয়ে, এটা থেকে তৈরি করতে হবে। আর আপনারা যদি চান এই পায়জামার মধ্যে ফিতা লাগানোর জন্য, তাহলে কিন্তু এখান থেকে আপনারা বের করে নিতে পারেন। এখন এই সালোয়ারটা আসলে দেখতে কেমন হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে আপনার 6 কলিটা থাকবে। এই বড় পার্টের সাথে এই ছোট পার্ট আপনার দুইটার সাথে এই দুই পাশে জয়েন্ট হবে, তো এক সাইডে হবে 3টা, আরেক পাশে হবে আপনার 3টা, এভাবে করে হলো 6 কলি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।